নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নপিচিত্রা ম্যাথমেটিক্স সলভ করাবো, যার পেজ নম্বর 530। সুপ্রিয় দর্শকার্থী, আজকে আমি মডেল কোশ্চেন পেপার 7 নিয়ে আলোচনা করবো। তো দেখো, সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2024 সালের রায় মার্টিন প্রশ্নপিচিত্রা ভলিউম 2 সলভ। তাহলে আমরা মডেল কোশ্চেন পেপার 7 নিয়ে আজকে আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, মডেল কোশ্চেন পেপার 7 ফার্স্ট প্রশ্ন কি বলেছে, চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 6 বছরের দ্বিগুণ হলে কত বছরে তা 8 গুণ হয়। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুবই আসে। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার 18 বছর। তো দেখো, 18 বছর কী করে হলো সেটা তোমাদের আমি দেখাচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, দেখে নাও তোমরা মডেল কোশ্চেন পেপার সেট 7 রয় মার্টিন, ঠিক আছে, 2024 ভলিউম 2 এসবি একাডেমিক সেন্টার। তো দেখো, মনে করি আসল সমান পি টাকা 6 বছরের দ্বিগুণ বলেছে, তাই তো? তো পি ব্র্যাকেটের মধ্যে 1 + r/100, 6 বছরের দ্বিগুণ বলেছে। এখানে কি এসে এন এর জায়গায় কী বসেছে, 6 বসেছে, দ্বিগুণ মানে 2 পি। পি পি কেটে গেলে কী থাকছে, 1 + r/100, ঠিক আছে, 2 / 6 = 2। আবার বলেছে যে কত বছরে তা 8 গুণ হবে। তো দেখো, মনে করি টি বছরে 8 গুণ হবে। তো দেখো, পি ব্র্যাকেটের মধ্যে 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ, টি = 8 পি। পি পি বোথ সাইড থেকে কেটে গেছে, কি থাকছে, 1 + r/100, টি = 2 এর মাথায় কিউব। কি হচ্ছে, 2 এর মাথায় কিউব, 2 এর মাথায় কিউব মানে কি 8, তাই তো? তাহলে সুপ্রিয় দর্শকার্থী, 1 + r/100, টি = 2 এর মাথায় কিউব। 2 এর মাথায় কিউব মানে কি 2 মানে কি 2 মানে এইটা 2 মানে কি আছে, এটা আছে 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ, উপরে 6 = 2, 2 মানে এটা। তো আমি এই যে 2 এর মাথায় কিউব, 2 এর জায়গায় আমি এটা বসাতে পারি 1 + 100, 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ, 2 / 6 সেকেন্ড ব্র্যাকেট, এর মাথায় কিউব। তো দেখো, 1 + r/100, 1 + r/100, এটা এটা কেটে যায়, কেটে গেলে কী থাকছে, টি = 3 / 6 = কত, 18 বছর। টি = কত থাকছে, 18 বছর। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 18 বছর। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান 2 এর প্রশ্ন, 5 - √3 ব্র্যাকেট ক্লোজ, √3 - 1 ব্র্যাকেট ক্লোজ, 5 + √3, আবার কি আছে, আবার কী আছে, √3 + 1 এর গুণফল। তো দেখো, বি এর অ্যান্সার হবে 44 হবে। তো আমি প্রথমে এখানে কিন্তু অঙ্কটা সাজিয়ে নিয়েছি, ঠিক আছে, একবারে সাজিয়ে নিয়েছি, দেখে নাও তোমরা, এই যে সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। তো দেখো, প্রথমে 5 - √3, তারপরে 5 + √3 বসিয়েছি, তারপরে √3 - 1, তারপরে √3 + 1 দিয়েছি। এখানে a + b * a - b আছে, আবার এখানে a + b * a - b আছে, অর্থাৎ মানে কী আছে, a² - b² অর্থাৎ 5 এর হোল স্কোয়ার - √3 এর হোল স্কোয়ার। তো দেখো, এখানে কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, ঠিক আছে, যদিও দিইনি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে। আবার কী আছে, √3 হোল স্কোয়ার - 1 এর হোল স্কোয়ার, 5 + 5 = 25, রুট রুট কেটে গেলে 3 থাকছে, অপর দিকে রুট রুট কেটে গেলে 3 থাকছে, এখানে 1 থাকছে, 25 থেকে 3 বাদ দিলে 22, আর এখানে 3 থেকে 1 বাদ দিলে 2, 22 দুগুনে কত হয়, 44। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 44। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান 3 প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের এবিও সিডি দুটি জ্যা সমান জ্যা, কোণ এওবি 60 ডিগ্রি, সিডি 10 সেন্টিমিটার হলে ওডি এর দৈর্ঘ্য কত হবে। তো দেখো, খুবই ইজি অঙ্ক, এর অ্যান্সার কিন্তু আমাদের কিন্তু 10 সেন্টিমিটার হবে। তো দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমি এখানে অঙ্কন করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি এ বি আর সিডি কিন্তু দুটো কিন্তু আমাদের জিয়া বলেছে, এবং এখানে কিন্তু আমাদের কিন্তু এ বি আর এখানে কী আছে, এ ও বি আর সিওডি, এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হবে, এও = ওডি আর ও বিও = ওসি। তো দেখো, এখানে বলেছে আমাদের এ বি যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে সিডিও 10 সেন্টিমিটার হবে। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে এ ও বি যে কোণ হবে, তাহলে আমাদের সিওডিও সেই কোণ হবে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 10 সেন্টিমিটার, সিডি = 10 সেন্টিমিটার এর অ্যান্সার হবে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান 4 এর প্রশ্ন, এবিসি ত্রিভুজের এওবি কোণ দুটি এরূপ, cos a + b = √3/2 হলে কোণ সি এর বৃত্তীয় মান কত। সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অ্যান্সার কিন্তু আমাদের হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে,
फाइव पाई रेडियन बाय सिक्स एर आंसर आबे खूब गुरुत्वपूर्ण अंक। तो देखो अंकटा आमी कि करे कराच्छि सेदिके तुम्हारा नजर दाओ, तुम्हारा अंकटा भालो करे देखे नाओ। ओके तो देखो आमी अंकटा करिएछि एई जे। तो देखो प्रथमे आमी ए बी सी एकटा त्रिभुज अंकन करेछि। ए बी सी একটু জুমটা একটু কমিয়ে দিচ্ছি, না হলে তাহলে তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করেছি যেখানে, তো দেখো কস এ প্লাস বি এখানে সমান রুট থ্রি বাই টু। তো দেখো রুট থ্রি বাই টু মানে কি, কস থার্টি ডিগ্রি, কস কস বোথ সাইড থেকে কেটে গেলে এ প্লাস বি সমান কত থাকছে, থার্টি ডিগ্রি থাকছে। অপর দিকে আমরা জানি কোন এ কোন বি কোন সি সমান কত ডিগ্রি, একশো আশি ডিগ্রি। তাহলে এ প্লাস বি এর মান কত, এ প্লাস বির মান এটাকে একটু কোণ দেবে, ঠিক আছে একটু লাস্টের দিকে একটু কোণ দিয়ে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। কোন এ কোন বি এখানে কত আছে, তিরিশ ডিগ্রি, কোন সি সমান সমান একশো আশি ডিগ্রি। তো দেখো কোন সি সমান সমান একশো আশি মাইনাস তিরিশ হয়ে যাবে কত হবে, কোন সি সমান সমান দেড়শো ডিগ্রি। আমরা এটাকে পাই রেডিয়ানে ফেলবো, একশো আশি ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, এক ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই একশো আশি, দেড়শো ডিগ্রি সমান সমান কত। তো দেখো তিরিশের সঙ্গে পাঁচ গুণ করলে দেড়শো হয়, তিরিশের সঙ্গে ছয় গুণ করলে একশো আশি হয়, অর্থাৎ ফাইভ পাই রেডিয়ান বাই সিক্স এর অ্যান্সার হবে। ঠিক আছে কী বলছি বুঝতে পারছো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পাঁচ দাগের অঙ্ক, দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য টেন সেন্টিমিটার, তাদের আয়তনের পার্থক্য আট হাজার আটশো ঘন সেন্টিমিটার হলে তাদের ব্যাসার্ধদ্বয়ের গুণফল কত হবে। তো দেখো এটা কিন্তু মাইনাসে হবে, কিন্তু কেন দেয়নি, অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে। ঠিক আছে থার্টি সিক্স ছত্রিশ পূর্ণ দুই এর তিন, ঠিক আছে কী বলছি বুঝতে পারছো। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো ব্যাসার্ধ একটা আর ওয়ান দ্বারা প্রকাশ করছি, একটা আর টু দ্বারা প্রকাশ করছি। আয়তনের ফর্মুলা কী আছে, ফোর বাই থ্রি পাই এর কিউব, এটা কিন্তু ঘন একক হবে, ঘন একক হবে। ঠিক আছে কী বলছি বুঝতে পারছো। তো দেখো বলেছে দুটি ব্যাসার্ধদ্বয়ের যোগফল বলেছে, তার মানে কি আর ওয়ান প্লাস আর টু সমান সমান টেন, তাই তো। আর এবং তাদের আয়তনের যোগফল মানে কি, ফোর বাই থ্রি পাই আর কিউব, ফোর বাই থ্রি পাই আর কিউব, একটা ওয়ান দ্বারা প্রকাশ করেছি আর একটা টু দ্বারা প্রকাশ করেছি, সমান সমান আট হাজার আটশো। তো দেখো ফোর বাই থ্রি পাই আর, না ফোর বাই থ্রি পাইটা কমন গেলে কী থাকছে, আর ওয়ানের মাথায় কিউব, আর টু এর মাথায় কিউব, সমান সমান আট হাজার আটশো। তাহলে কী থাকছে, আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু এর মাথায় কিউব সমান সমান কী থাকছে, আট হাজার আটশো গুণ কত আছে, এটা ঘুরে আছে একুশ বাই অষ্টাশি, কাটাকাটি করলে কত হচ্ছে, দু হাজার একশো থাকছে। ঠিক আছে আর ওয়ান আর ওয়ানের মাথায় কিউব প্লাস আর টু এর মাথায় কিউব কত থাকছে, দু হাজার একশো থাকছে। আমাদের ফর্মুলা আমরা তো জানি, আমরা কী জানি, আমরা জানি যে যে এ প্লাস বি, আমরা কিউবের ফর্মুলা জানি, এ কিউব প্লাস বি কিউব সমান সমান কী আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সূত্রে থ্রি এ বি আর এ প্লাস বি। তো এখানে কী আছে, এর মান আর ওয়ান, এ বি এর মান আর টু, ঠিক আছে সমান সমান আর কিউব, আর ওয়ান এর মাথায় কিউব, আর টু এর মাথায় কিউব সমান প্লাস থ্রি আর ওয়ান আর টু, ব্র্যাকেটের মতো কী আছে, আর ওয়ান প্লাস আর টু থাকছে। তো দেখো আর ওয়ান প্লাস আর টু এর মাথায় কত আছে, টেন আছে, টেনের মাথায় কিউব সমান সমান এটার মান কত, এটা আর ওয়ান এ আর ওয়ানের মাথায় কিউব প্লাস আর টু এর মাথায় কিউব কত, এই যে কত পেয়েছি এখানে, এখানে দেখো তোমরা দু হাজার একশো পেয়েছি। ঠিক আছে সেটা আমরা বসাবো। ওকে তো দেখো এখানে কিন্তু আমরা বসিয়ে দিয়েছি, ঠিক আছে প্লাস এটার মান কত আছে, টেন আছে, তিন দশকে তিরিশ, আর ওয়ান আর টু। তো দেখো শূন্য শূন্য বোথ সাইড থেকে কেটে দিয়েছি, হান্ড্রেড সমান সমান দুশো দশ প্লাস থ্রি আর ওয়ান আর টু, তাহলে কী থাকছে, থ্রি আর ওয়ান আর টু সমান সমান থ্রি থ্রি আর ওয়ান আর টু প্লাস দুশো দশ সমান সমান একশো। তাহলে কী থাকছে, থ্রি আর ওয়ান আর টু সমান সমান একশো বিয়োগ দুশো দশ কত থাকছে, মাইনাস একশো দশ। সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু মাইনাস হবে, বাট এখানে বইতে কেন মাইনাসটা দিল না, সেটা দিল না, সেটা আমি বুঝতে পারছি না। তো দেখো এখানে কিন্তু মাইনাস হবে, এটা কিন্তু একটা মাইনাস হবে। ওকে তো দেখো আর ওয়ান আর টু বাই একশো দশ বাই তিন কত থাকছে, মাইনাস ছত্রিশ পূর্ণ দুই এর তিন থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে কী বলছি বুঝতে পারছো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি ছয় দাগের অঙ্কটা দেখাবো। তো দেখো এখানে তোমরা অঙ্কটা দেখতে পারছো, এখানে অ্যান্সারটা কিন্তু এক্স বার মাইনাস ওয়ান হবে, তো এটা করার কোনো কিছুই নেই, তোমরা দেখতে পারছো এই টাইপের অঙ্ক কিন্তু আমি অনেকবার করিয়েছি, তার জন্য করালাম না। আর বাকি যে অঙ্কগুলো আছে, দু দাগের অঙ্কগুলো, তিন দাগের অঙ্কগুলো, ঠিক আছে, এবং তার সঙ্গে এসএ কিউবগুলো, এগুলো আমি খুব শীঘ্রই সলভ করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।